ব্রাজিল এবার অবশ্যই কোপা আমেরিকা নভেম্বরের মতো জয় করতে যাচ্ছে, কারণ গ্রুপ স্টেজে ব্রাজিল ইতিমধ্যেই পেরুকে 5-0 গোলে হারিয়েছে। কোপা আমেরিকা 1934 থেকে 2019 ব্রাজিল খেলেছে 18টি ম্যাচ, জিতেছে 12টি, হেরেছে 3টি এবং ড্র হয়েছে 3টি। ব্রাজিল যদি কোপা আমেরিকা 2019-এর ফাইনাল ম্যাচটি জেতে তাহলে কোপা আমেরিকায় ব্রাজিল পেরুর বিরুদ্ধে 13টি ম্যাচে জিতবে 19টি ম্যাচের মধ্যে। ফিফা ওয়ার্ল্ড কাপ 1957 থেকে 2016 সাল পর্যন্ত ব্রাজিল খেলেছে 13টি ম্যাচ, জিতেছে 9টি, একটিও ম্যাচ হারেনি, ড্র হয়েছে 4টি। তাহলে ব্রাজিল পেরুর চাইতে এই দুইটা টুর্নামেন্টে, কোপা আমেরিকা এবং ফিফা ওয়ার্ল্ড কাপ, এই দুটো টুর্নামেন্টে অনেক 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 এগিয়ে। ফ্রেন্ডলি এবং অন্যান্য ম্যাচ 1936 সাল থেকে 2019 সাল পর্যন্ত ব্রাজিল খেলেছে 14টি, জিতেছে 11টি, হেরেছে মাত্র 1টি এবং ড্র হয়েছে 2টি। এই ক্ষেত্রেও ব্রাজিল পেরুর চাইতে অনেক 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 এগিয়ে। এখন চলুন দেখে নিই সবগুলো ম্যাচে ব্রাজিলের অবস্থান কি। ব্রাজিল পেরুর বিরুদ্ধে সর্বমোট ম্যাচ খেলেছে 45টি, তার মধ্যে জিতেছে 32টি, হেরেছে মাত্র 4টি এবং ড্র হয়েছে 9টি ম্যাচ। পেরুর বিরুদ্ধে ব্রাজিল 71% ভাগ জয়লাভ করেছে, এক বিশাল ব্যাপার। কোপা আমেরিকা 1975 সাল, পেরু দুইবার কোপা আমেরিকা জিতেছে, 1939 সাল এবং 1975 সালে। পেরু দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিলকে হারিয়ে, 1975 সালের ফাইনাল ম্যাচে, প্লে অফ ম্যাচে পেরু ব্রাজিলকে 1-0 গোলে হারায়। তাতে কি এই রেজাল্টের মাধ্যমে পেরু কোপা আমেরিকা 2019-এর ফাইনাল জিততে পারছে না, এটা অনেকটাই নিশ্চিত। তাহলে ব্রাজিল নভেম্বরের মতো কোপা আমেরিকা জিততে যাচ্ছে এবং জিততে যাচ্ছে কোপা আমেরিকা 2019 সালের ফাইনাল, কারণ গ্রুপ স্টেজে ব্রাজিল ইতিমধ্যে পেরুকে 5-0 গোলে হারিয়েছে। ফাইনাল ম্যাচটা দেখুন 8ই জুলাই ভোর 2টায় বাংলাদেশের সময় অথবা 7ই জুলাই রাত 2টায়। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।